আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিলন ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দু অনেক ভালো আছি। তো আজকে আরও একটা ডিজাইন নিয়ে চলে আসছি। যদি ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন ঘন্টাটি ওটা বাজিয়ে রাখবেন, যাতে করে আমার দেওয়া নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো প্রথমে আমি ড্রেসটা যে কাটিং করে নিয়েছি, এখন ড্রেসটার গলার যে ফেস্টিংটা ওটাই কাটিং করব। তো প্রথমে আমি উপরে দাগ দিয়ে দিলাম। তো উপরের আমি গলাটা দিব 8, তারপরে নিচের দিকে দিব 4। দেখতেছেন 4 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে দিলাম আর উপরে 8 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে এভাবে করে দাগ দিয়ে দিব। দেখতেছেন একটা দাগ হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি গোল করে একটা মার্ক করে নেব। দেখতেছেন আমার দাগটা গোল দাগ দেওয়াটা হয়ে গেছে। এখন আমি এই জায়গা থেকে 4 ইঞ্চি নিচে আরো একটা দাগ দেব। যে গলার দাগটা ওটা হয়ে গেছে। এখন আমি 1.5 ইঞ্চি অনুযায়ী বাইরে আরো একটা দাগ লাগিয়ে দিব। এভাবে করে আপনারা ইঞ্চি টেপটা বসাইয়ে 1.5 ইঞ্চির মধ্যে আরো একটা দাগ দিয়ে দিবেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এসে যাবে। তো পুরো গলার মধ্যে আমাকে এইভাবে করে সেলাই করে নিতে হবে। দেখতেছেন আমার পুরো গলার মধ্যে আমি সেলাইটা করে নিয়েছি। এখানে আপনি যে কোনো কালারের সুতা ইউজ করতে পারবেন। আর আমি 1.5 ইঞ্চি অনুযায়ী আরেকটা বিট কাটিং করে নিয়েছি, এটা আমি গলার নিচে মিডলে বসাবো। তার মধ্যে আমাকে এইভাবে করে একটা একটা দাগ দিয়ে দিতে হবে। এটা 1 ইঞ্চি পরপর আপনি দাগটা বসাবেন। আমি কালিকের উপরে বসাই দিয়েছি, তারপরে এটার উপরে সেলাই করে নেব। সেম ডিজাইনটা গলার মধ্যে যেমন হয়েছে বিটের মধ্যেও তেমন হবে। ডিজাইনটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন আমি যে গলার ইয়েটা ওটার চারপাশ পাইপিং করে নেব ড্রেসের সেম কালারের কাপড় দিয়ে। ওরক করে আমি কিছু পাইপিং কাটিং করে নিয়েছি। চারপাশ পাইপিং করা হয়ে গেছে। এখন আমি এভাবে করে পাল্টাইয়ে পাইপিনের মুখে মুখে সেলাই করে বসাই দেব। আমি কাটিং করে দেখেন ডাইন ফিটের দিকে পাল্টা নিয়ে আসছি। এখন আমি মিডলে যে বিটটা বসাবো এটাকে আমি গলার সাবসিলে দেওয়ার আগে মিডলে বিটটা সাবসিলে দিয়ে বসাই দিতে হবে।